যে সিরিয়ালগুলো চলছে একটা পুরুষের তিনটে করে বউ, সেখানে আমাদের জীবনের গল্প একদম বাস্তব জীবন্ত কাহিনী, সেটাকে বন্ধ করে দিতে হবে। तो हमारे संगे आज के आछे हमारे खूब पसंदेर एकजन मानुष, आमार खूब पसंदेर मानुष कुसुम दी, कुसुम सामंत। केमन आछो दीदी बोलो? हाँ भीषण भालो आछी। आसते प्रॉब्लम हयनि ना? आशा करी। आजके ई मेघला दिन एकटु देरी हये गेछे आसते। आमार अनेक किछु जानते चाइ तोमार जीवन निये, तोमार स्ट्रागल निये। जीवने तो अनेक लड़ाई करेछि, तो एखोनो सेई जन्म थेके लड़ाई करछि आमरा। माने जखन प्रथम मायेर गर्भ थेके माने जस्ट बाच्चा हिसेबे जन्मालाम, जानि ना कबे सुख पेयेछिलाम। जखन छोटो छिलाम हयतो मायेर कोल चढ़ेछि, मानुष जानतो एकटा बाच्चा शिशु हिसेबे भालोबासा पेयेछि। যখন একটু একটু বড় হতে আরম্ভ করলাম, নিজেকে বুঝতে শিখলাম যে আমি একটা মানুষ। যখন একটু মানুষ মানে কি বলবো, যখন ওই ৫-৬ বছর বয়স থেকে মানুষ তো একটা নিজের মধ্যে একটা বিবেক বুদ্ধি আসে, তখন থেকে আমার মধ্যে একটা চাল চলনের মধ্যে একটা পুরুষ হিসেবে জন্মেছি, কিন্তু মনের দিক থেকে আমি নারী। যখন ছোট ছিলাম কাউকে বোঝাতে পারতাম না যে আমি নারী, তা সেই জায়গায় আজও পর্যন্ত মানে নিজেকে যে নারী করে তোলা, একটু একটু করে মানে নিজেকে মানে তো আমরা তৈরি হয়ে ওঠা, একটু একটু নিজেকে তৈরি করে মানে তৈরি হয়ে ওঠা নারী যাকে বলে। তাই তৈরি হতে গিয়ে সমাজ থেকে আরম্ভ করে স্কুল কলেজ রাস্তাঘাট সব জায়গায় কিন্তু লড়াই করতে হয়। আচ্ছা দিদির বাড়ি কলকাতাতে? মানে কলকাতা থেকে? কলকাতা বলতে কলকাতা মানে পাশে যাকে বলে টাচিং শহর, আমতলা। তারপর নিজেকে অ্যাকসেপ্ট করা, এটা নিয়ে একটা লড়াই শুরু হলো। অবশ্যই। তারপর পারিপার্শ্বিক সমাজ। অবশ্যই প্রথমত তো নিজের বাড়ির লড়াই তো আরম্ভ হবেই। কেন দেখো, আমি একটা পুরুষ লিঙ্গ নিয়ে জন্মেছি, বাবা মা চাইবে আমার পুরুষ সন্তান মানে সে সিংহের মতো বাঁচুক, কখনোই চায় না তার পুরুষ সন্তান আস্তে আস্তে মেয়ে হয়ে যাক। সেটা তাদের জায়গায় তারা কিন্তু ঠিক, আমার জায়গায় আমিও ঠিক। আমার অন্তরসত্ত্বা যদি বলে আমি নারী, শরীর দিয়ে তো বিচার করলে হয় না। আমার এই শরীরটা মনে হয় একটা শরীর হচ্ছে মনের বসন, তাই না? তাহলে সেই শরীরটা আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি না, আমি প্রায়োরিটি দিচ্ছি আমার মনটাকে, আমার মন যেটা চাইছে। কারণ মন চাই শরীরটাকে বহন করে, কিন্তু মন শরীরটাকে বহন করে, শরীর কিন্তু মনকে বহন করে না। তা সেই জায়গায় অনেক লড়াই যুদ্ধ মানে অপমান লাঞ্ছিত অনেক কিছু হতে হয়েছে। সেটা আজও স্কুলে প্রবলেম হতো। হ্যাঁ একদম। শুধু স্কুলে না, প্রথমত বাড়ির বাবা মাই তো মানে মারধর করতো, আত্মীয় স্বজন বলতো যে ছেলে কেন আজকে মেয়ে হয়ে যাচ্ছে। মেয়ে শুধু না, হিজড়া পর্যন্ত বলতো। আমরা যেটা জানি হিজড়া একটা পেশা, ওটা মানুষকে বুঝতে হয়, পুরো সমাজকে বুঝতে হবে। হিজড়া কিন্তু একটা জেন্ডার আইডেন্টিটি নয়, পেশা। হিজড়া একটা পেশা। প্রতিটা মেয়ে যেমন বেশ্যাবৃত্তি করে না, প্রতিটা ট্রান্সজেন্ডার কিন্তু হিজড়াবৃত্তি করে না। যখন প্রথম তুমি বুঝতে পারলে, রিয়েলাইজেশন যে নিজের মধ্যে আমি আমার শরীরটা যাই হোক না কেন আমি একজন নারী, তারপর তো একটা শুরু হয় যে নিজের মধ্যে দ্বন্দ্বটা, যে নিজেকে নিজে অ্যাকসেপ্ট করা, সেই একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেটা রইল। তারপর হচ্ছে যে সমাজের কাছে। তুমি আগে তোমারটা বলো, তুমি কিভাবে নিজের দ্বন্দ্বটা ক্লিয়ার করেছিলে, বা ওই যে জিনিসটা আমি এটা আমি যে নারী সত্তা কিভাবে বুঝেছিলাম, এটাই বলতে চাইছি। তো ওর যে প্রবলেমটা ছিল যে আমি সবার থেকে আলাদা, সব ছেলেদের আমি দেখি তাদের থেকে আমি আলাদা, আমি এরকম কেন নই? প্রথমত আমি যখন বাচ্চা ছিলাম আর কি, মানে যখন মানুষের একটা বয়স সন্ধিকাল আসে না, যাকে বলি যৌবনকাল বা বয়স সন্ধিকাল, তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। একটা পুরুষের ক্ষেত্রে কী হয়, একটা নারীর প্রতি আকর্ষণ হয়, আর একটা নারীর ক্ষেত্রে একটা পুরুষের প্রতি আকর্ষণ হয়, ভালো লাগার ব্যাপারটা। সেই জায়গায় কিন্তু আমি একজন বাহ্যিক জগতে হয়তো পুরুষ থেকে, কিন্তু মনের দিক থেকে কিন্তু 100-100 বেশি আমি নারী ছিলাম। সেই ছোটো থেকেই জানি না কেন বলতে পারবো না, পুরুষদের প্রতি আমি একটা ভালো লাগা ভালোবাসা আমার তৈরি হতো। সেটা আমি বোঝাতে পারতাম না বাড়িতে, তবু মন যেহেতু চায় একটা পুরুষকে ভালোবাসা, তা কী করবো, কিছু করার নেই। সেটাও কিন্তু সমাজের চোখে একটা খারাপ দৃষ্টিকটু লাগতো যে একটা পুরুষ পুরুষকে ভালোবাসবে কেন, লোককে বোঝাতে পারতাম না। তা সেই জায়গায় যুদ্ধ লড়াই তো আজও চালিয়ে যাচ্ছি। আমি যে পুরুষ নয়, আমি কিন্তু জানতাম যে আমি পুরুষ না। সে সমাজ যদি সব একদিকে যাই, আমি কিন্তু বিপরীত দিকে যেতাম। কেন আমি যাই, ভাবতাম যে আমার জীবন, আমার মন, আমার শরীর आमी विचार करब आमी आमार मतो करे चलब कारण एई समाज मानुषेर शुधु सम्मान के असम्मान करते जाने कालो के सादा करते जाने समाज कोनो दिनो कारो भालो करे ना तार समाजेर कथा आमी केन भाबब आमी आमार निजेर कथा भेबे निजेर मतो करे चलछि लड़ाई करछि चालिये जाच्छि तबुओ तुम रुखे दाड़ाओनी तुम्हें समाज कथा बोलो समाज के ভালোবাসতাম সমাজটা কি আমি জানি না কি সমাজটা কি বুঝ না তবু লোকে বলে সমাজ নামক একটা ব্যাপার আছে মানতে হয় আমিও মানতাম সমাজ আমাদের তো ছোট থেকে তো কোনোদিন মানে কি বলবো ভালোবাসা দেয়নি সমাজ তো শুধু সেই ছোট থেকে আমাদের বিতাড়িত করেছে যেখানে গিয়ে সেখান থেকে তারা খেয়েছি কিসের সমাজ মানবো কেন আমি একজন মানুষ আমি যে একজন মানুষ সেই মানুষের সম্মান তো পাইনি সমাজ থেকে আমি যেটা সত্যি সেটাই তো সেভাবেই তো চলতে চাই এই সমাজ শুধু সারাক্ষণ তো হিজড়ে ছক্কা হাফ লেডিস আমি যাই হই আমি তো সবার উপর আমি একটা মানুষ সেই মানুষের সম্মান তো পাইনি আমাদের মতো মানুষরা সত্যি কি মানুষের সম্মান পাইনি আমরা মানে বললে খুব কষ্ট হয় যে আমরা যে একটা নরমাল মানুষ আর যে পাঁচজন আছে বাড়িতে আমার দিদি আছে দাদা আছে বাড়ির আরও সব যে সমস্ত মানুষগুলো আছে তাদের কিন্তু রাস্তায় হেঁটে গেলে কোনো রকমভাবে অপমানিত হতে হয় না কিন্তু আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি বা চলি অনেকে রুমাল দিয়ে মুখ চাপা দেয় মুখ ছিটকায় তাহলে কিসের সমাজ বলো তো আমাদের কি গায়ে কোনো গন্ধ আছে না আমাদের এক্সট্রা কোনো লেজ আছে বা চারটে ঠ্যাং আছে সেরকম তো কিছু নয় আমরাও তো তোমারই মতো দুটো চোখ দুটো পা দুটো হাত সবই তো এক আমার ভেতরে নারী সত্ত্বা থাকতে পারে আমি তো বিজ্ঞাপন দিচ্ছি না পিছনে যে আমি একজন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার আমার দেখো প্রতিটা মানুষের যেমন रूपगुलो आलादा भिन्न भिन्न मन होते ही पारे सबार क्षेत्र में जो मानी ना जाए आमादेर क्षेत्र मानबे ना केन ताहले एई समाज आमादेर कि दियेछे किछुई तो देयनि शुधु माने निजेर बाड़ी ना स्कूल कलेज रास्ता घाट अल टोटाल सर्व जायगाय आमादेरके परीक्षा दिये चलते हय खूब जानते इच्छा करछे माने नाम एखन एई जे जार्निटार आगे नामटा कि छिलो आमार पितृदत्त नाम छिलो বিশ্বজিৎ সামন্ত नामटा खूब ओड बयस्क बयस्क ताई ना যাই বিশ্বজিৎ নামটা যখন ছোট ছিলাম স্কুল কলেজে পড়তাম তখন বহন করেছি একটা মানে সমাজ চলে এলো সমাজের চাপ বাড়ির চাপ যখন নিজে একটু বড় হলাম বন্ধু বান্ধব আস্তে আস্তে আমাদের মতো আমাদের কমিউনিটির মানুষ যখন আস্তে আস্তে অনেক সার্কেলটা বাড়লো তখন বোধ বুদ্ধি সাহসটা তো বাড়লো না নিজে থেকে জানতে পারলাম আমাদের মতো মানুষদের নাম চেঞ্জ করা যায় সেক্স চেঞ্জ করা যায় কবে মাথায় এলো সেক্স চেঞ্জ করবে বা মাথায় এলো যখন মোটামুটি কলকাতা আশেপাশে আরও মোটামুটি আমাদেরই মতো ট্রান্স বন্ধুরা আমার মোটামুটি সার্কেলটা বাড়লো তাদেরই না তার আগে জানতাম যে সত্যি আমি বুঝি পাগল হতে পারে পাগল কারণ আমি নিজেও জানতাম না আমি তখন একা বুঝতাম না যে আমার মতো আরও মানুষ আছে এরকম ধরনের ভাবতাম সত্যিই তো আমি আর পাঁচটা ছেলে মেয়ের থেকে আলাদা কেন তাহলে আমারই দোষ বুঝি কিন্তু যেদিন আমার চোখ খুলে গেল না এই সমাজে তো থার্ড জেন্ডার বলে একটা সম্প্রদায় আছে তাহলে আমি তো পাগল নয় তখন থেকে নিজের ভালো মন্দ নিজের খোঁজ করলাম যে সেক্স চেঞ্জ করা যায় হরমোন ট্রিটমেন্ট করা যায় এবং লেজার ট্রিটমেন্ট করে গোপদাড়িকেও ফেলে মানে গোপদাড়ি ফেলে দিয়ে মেয়ে হওয়া যায় তো হ্যাঁ তাই 16-17 বছর থেকে মোটামুটি জেনে গেছি আমি তার আগে বাড়িতে ক্রস ড্রেস পরতাম গোপদাড়ি বেরোতো তাতেই ক্রস ড্রেস পরতাম জানি সমাজের চোখটা খারাপ লাগে যে পুরুষ হয়ে মেয়েদের ড্রেস কেন পরে সেই মানে যাকে বলে বিটকেল মুখটাকে চেঞ্জ করতে গিয়ে নিজেকে রূপান্তরিত করতে হয় আমাদের সত্যি খুব কষ্ট লাগে যে আমরা এমন একটা জন্ম পেয়েছি যেটা না কাঁচি ছুরি বা কী বলবো সার্জারি করে আমাদেরকে একটু একটু করে মানে ছিঁড়ে কেটে কুটে মেয়ে হতে হয় খুব কষ্ট তার মধ্যে কত মানে কড়া ডোজের ওষুধ খেতে হয় এই ট্রিটমেন্টটা করতে গিয়ে অনেক সময় প্রাণহানি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো তবুও আমরা চাই মরার আগে অবধি নিজেকে একটা নারী হিসেবে দেখেই মরব এটা একটা চ্যালেঞ্জ বা নিজের কাছে একটা কী বলবো आत्मा शांति पावार मतो एक ব্যাপার। আচ্ছা এবার রিজু আমরা একটু সিরিয়াল প্রসঙ্গে যাই। আমার মাঝে মাঝে খারাপ লাগে জানো তো দিদি, মানে আমি তো সমাজের একটা পার্ট, এই সমাজের পার্ট হওয়া সত্ত্বেও কোনো কোনো দিকে হয়তো আমি হাত পা বাঁধা, আমারও কিছু করার থাকে না, মানে আমাদের মতো যারা করতে চায় কিছু সমাজের জন্য। যাই হোক আমি খুব হ্যাপি আজকে তোমাকে আনতে পেরেছি আমার সাথে, তোমার সাথে গল্প করছি, সুখ দুঃখের কথা শেয়ার করছি একজন আরেকজনের কাছে, ইভেন কি আমার পুরো অডিয়েন্সের সাথে, এটাও খুব ভালো লাগছে। যাই হোক অনেক কষ্টের কথা দুঃখের কথা গেল, তো ফিরকি ফিরকি এক বছর আগের ঘটনা, এক বছর মানে 2020টা পুরো গেছে, ফিরকি একদম এক বছর কাজ করেছি। সেই ফিরকির পার্বতী মাসি, তো ফিরকির পার্বতী মাসি হওয়ার পর মানে এই অফারটা কি করে এলো আমাকে বলো তো? মানে প্রথমত আমি তো গ্রুপ থিয়েটার করি, আচ্ছা দেবেশ চট্টোপাধ্যায় গ্রুপে করেছি এবং নবদিগন্তে গ্রুপে কাজ করেছি, ওখান থেকে আমি চলে এলাম টুকটাক সিরিয়ালে সাইড রোল করতাম, কাজললতা সিরিয়ালে কাজ করেছি, শুভদৃষ্টি করেছি এবং বাংলা ছবির সমান্তরালেও কাজ করেছি আমি, তা টুকটাক আমি কাজ করেছি। তা যখন ফিরকি সিরিয়ালে প্রথম প্রোমো দেখায় টিভিতে আর কি, আমি ওখানে দেখার পরে দেখলাম যে লক্ষ্মী বলে যে চরিত্রটা ছিল একজন, ওটা কে আসলে জন্মগত নারী না কোনো ট্রান্স, এটা খোঁজ করলাম। খোঁজ করে যখন জানতে পারলাম যে উনি এক জন্মসূত্রে একজন নারী, তখন আমি কি করলাম প্রতিবাদ করে একটা বড় করে একটা ফেসবুকে লিখলাম, যেখানে সমাজ বদলানোর গল্প ফিরকি সিরিয়াল, ট্রান্সদেরকে সমাজে একটা সম্মানের জন্য একটা সুন্দর গল্প আসছে, খুব ভালো কথা, সেই জায়গায় যারা ট্রান্স অভিনেত্রী আছে তাদেরই জীবনী গল্প, তাদেরকে না সুযোগ দিয়ে একজন মেন স্ট্রিমের নারীকে কেন সুযোগ দেওয়া হবে? পেটে যেখানে ভাত দিতে পারবেন না তো কে বলেছে সমাজ বদলাতে, মানে আমাদের গল্প আমাদের কাজ দেবে না, তাহলে কে বলেছে সম্মান খুঁজে দিতে? আমি এভাবে লিখেছিলাম, যাই হোক অনেকটা বড়ই লেখা, সেই লেখাটা শেয়ার হতে হতে প্রতিদিন পেপারে বেরিয়ে গেছিল আমার লেখাটা। তো হাউস থেকে কল এলো তোমরা চলে এসো, আমরা 4-5 জন গেলাম, গিয়ে আমরা মোটামুটি স্বাগতাদির কাছে 6 দিন ওয়ার্কশপ করেছি। তো স্বাগতাদি বলছে কাদের ওয়ার্কশপ করা হয়েছে তৈরি, দেখো একটা কথা বলি, ফিরকি সিরিয়ালটা হচ্ছে আমাদের জীবনের গল্প, আমাকে তৈরি করবে একজন মেন স্ট্রিমের নারী, সেটা কখনো হতে পারে? আমার সত্তা, আমার ভালো লাগা, আমার যন্ত্রণা, আমার দুঃখ আমি যতটা অনুভব করতে পারবো, আমি নিজে একজন ট্রান্স, সেখানে একজন মেন স্ট্রিমের নারী আমাকে শেখাবে আমি কীভাবে হাঁটবো, কীভাবে কথা বলবো, সেখানে স্বাগতাদি বলছে সরি আমি পারলাম না, এটা তৈরি। যাই হোক 1 সপ্তাহ ওয়ার্কশপ করার পরে মোটামুটি আমাদের শুটিং আরম্ভ হয়ে গেল, ওখানে মন দিয়ে কাজ করলাম। ফিরকি সিরিয়াল সত্যি কথা বলতে কি এক রাতে কুসুমকে মানে সেলিব্রিটি যাকে বলে, আমি নিজেকে কখনো সেলিব্রিটি ভাবি না, ভাববো না, সে অহংকার আমার নেই, আমি খুব সাধারণ একদম সাদা মাটা মানুষ, সত্যি কথা। অনেকে বলে তুমি সেলিব্রিটি না, যে সেলিব্রিটি হতে গিয়ে নিজের কাছের বন্ধুকে হারাতে হবে এটা অহংকার চলে আসবে, সেই সেলিব্রিটি আমি নয়, তবু লোকে বলে। যাই হোক এক রাতে মানুষ চিনে গেছে কুসুম সামন্তকে, এটা আমার থ্যাংক ইউ জি বাংলাকে এবং একটা পলিসকে, খুব ভালো লাগে। তারপর হঠাৎ করেই ফিরকি শেষ, তোমরা মানে প্রস্তুত ছিলেন না ব্যাপারটার জন্য? না, ওটাও একটা মানে অঘটন বলতে পারো। ফিরকির আমাদের মানে অলরেডি শুটিং চলছে, আমরা সেভাবে মন থেকে জানতাম না যে এরকম ফিরকি সিরিয়াল বন্ধ হয়ে যাবে, শুটিং চলছে, হঠাৎ ওপর থেকে কোত্থেকে ফোন হলে জানি না, আমাদের ডিরেক্টরকে সোমেন্দাকে ফোন করলো যে 4 তারিখের মধ্যে তোমাদের শুটিং কমপ্লিট করতে হবে, মানে শেষ করতে হবে। মানে কি বলবো, আমরা ওই জায়গায় তখন না মানে যাকে বলে শুকনোরায় বজ্রপাত যাকে বলে, একদম পুরো ওখানে আমরা পুরো অল টোটাল যারা অভিনয় করতাম পুরো সবাই কান্নাকাটি আরম্ভ করে দিলাম যে এত সুন্দর একটা সিরিয়াল, মানে নর্মাল দেখো যে সিরিয়ালগুলো চলছে একটা পুরুষের 3টে করে বউ, শাশুড়ি মানে যন্ত্রণা ঝঞ্ঝনা কনকনা হাজার রকম একই ঘিয়ে একই রকমের গল্প লোকে দেখছে দিনরাত, আর সেখানে আমাদের জীবনের গল্প একদম বাস্তব জীবন্ত কাহিনী, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তার উত্তর কিন্তু আজও আমরা পাইনি, তবে চ্যানেল থেকে বলা হয়েছিল নাকি দর্শক নেয়নি আমাদের গল্প, কেন এরকম বলেছে যে তোমাদের যখন এপিসোডগুলো আসতো দর্শক চ্যানেলে ঘুরিয়ে দিত, এটা মিথ্যে বলেছিল। তাহলে 2020তে আমাদের পুরো 1 বছর ফিরকি সিরিয়াল হয়েছে, টিআরপি 7.8 ছিল, আমাদের গায়ে দোষ দিয়ে চ্যানেল বন্ধ করে দিল, কিন্তু সেই ফিরকি অ্যাওয়ার্ড আনলো, 2টো অ্যাওয়ার্ড এনেছে এই 2022-এ। সৌমেন হালদার আমাদের ফিরকি সিরিয়ালের জন্য মানে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেল, আর আমাদের লক্ষ্মী সেরা মায়ের অ্যাওয়ার্ড পেল। তাহলে আমাদের তো হিসাবটা পুরো গুলিয়ে যাচ্ছে। দর্শক তাহলে নিত না কীভাবে, অ্যাওয়ার্ড পেলো কীভাবে? তাহলে আমরা এখানেই ভাবছি যে সব জায়গায় পলিটিক্স, আমাদের মতো রূপান্তরকামীদেরকে দমিয়ে রাখার একটা পদক্ষেপ, এছাড়া কিচ্ছু না। তবে এটুকু বললাম ভাই, আমরা কিন্তু হাল ছাড়বো না, এতদিন যখন লড়াই আমরা করবই করব, হাল ছাড়বো না। তারপর সবার সাথে কথা হয়, হ্যাঁ কথা হয়। খারাপ লাগে কি বলতো, যারা আমরা একসঙ্গে কাজ করলাম তারা তো মেন স্ট্রিমের নারী পুরুষ সমাজের ভাষায় তারা হচ্ছে হয়তো প্রথম দ্বিতীয় স্থানে আছে, আমরা তো তৃতীয় স্থানে আছি, মানে সমাজের ভাষায় কিন্তু মানুষের মধ্যে মানে বিভেদ। তারা সুযোগ পাচ্ছে অন্যান্য সিরিয়ালে, কিন্তু অল্টারনেট করে কিন্তু সিরিয়ালে সুযোগ পাচ্ছে, হয়তো আমরা ট্রান্স বলে সুযোগ পাচ্ছি না, দর্শক নেয় না। খুব আক্ষেপ হয়, যেখানে টানা 1 বছর জি বাংলায় কাজ করলাম, এখনও রাস্তায় বেরোলে লোকে চিনতে পারে যে ফিরকি পার্বতী মাসি। হয়তো ভালো লাগে শুনতে, কিন্তু একটু যন্ত্রণা হয়, আর ভালো লাগে না শুনতে। চেঞ্জ বলতে মানুষের হয়তো মানসিকতা বদলেছে, যে যাই হোক যাকে হিজড়া ভাবতাম, যাকে ছক্কা ভাবতাম না রে, সে মানুষটা আদৌ সেই রকম নয়, তো ভালো ভালো কাজ করছে। মানুষের দৃষ্টিভঙ্গিটা কিছুটা হলেও বদলেছে, একদম মিথ্যে কথা বলবো না, বদলেছে। যেটা আমার নিজের গ্রামে বলবো, আমার আশেপাশে কথা বলবো, যারা আমাকে সত্যি কূট কথা বলতো, লাঞ্ছিত করতো, তারাই কিন্তু আজকে বলে হ্যাঁ তুই আমার পাড়ার গর্ব, পাড়ার অহংকার, তুই জি বাংলায় 1 বছর কাজ করলি। খুব ভালো লাগে, ভেতর থেকে খুব আনন্দ হয়। যে মানুষগুলো আমাকে দেখে মুখ বাঁকাতো, মুখ ছিটকাতো, তারা আজকে আমার জন্য এত সুন্দর কথা বলছে, এটা একটা বড় পাওনা, সেটা জি বাংলা দিয়েছে। আজ একদম একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো কুসুমদির সাথে আড্ডা দিয়ে, যাকে বলে একদম ধামাকা। কুসুমদির প্রতিটা কথা ভীষণভাবে মনকে নাড়া দিয়ে গেছে, তাই আজ এখানেই ইতি টানছি। বাকি অংশ অর্থাৎ ধামাকা আসছে বুধবার ঠিক বিকেল 4:30। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।